हाय स्टूडेंट्स, तुम्हारा जरा विभिन्न कम्पिटिटिव एग्जाम जो प्रिपारेशन निच्छ ও রেলের তারা अवश्य संगे थको और भिडियोगुलो अवश्य देखो प्रिवियस भिडियोगुलो कारण জেনারেল সায়েন্স एक গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এখান থেকে প্রশ্ন কিন্তু अवश्य आसें। सो नॉलेज स्टार्ट কিফিলেশন पद्धतिते কোন धातु निष्कासনের संगे जड़ित কিফিলেশন সাধারণত তামা धातु निष्कासনের संगे जड़ित। কোন शब्देर प्रतिध्वनि शोनार जन्य उच्च प्रतिफलकेर मध्य न्यूनतम कत दूरत्व हওয়া प्रयोजन। एखाने आंसर हबे डि 16.6 মিটার। एखाने नेक्स्ट হচ্ছে কোনো কাঁচদণ্ডকে গ্লিসারিনে ডোবালে অদৃশ্য হয়ে যায় কারণ উভয়ই সমপ্রতিসরাঙ্ক যুক্ত। आंसर হবে এখানে সি। পিতলের উপাদান হচ্ছে তামা এবং দস্তা। आंसर হবে এখানে এ। नेक्स्ट प्रश्न হচ্ছে একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় হয়? মেরুতে। आंसर হবে এখানে বি। মরুভূমিতে সৃষ্ট মরিচিকা কিসের উদাহরণ? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। নিম্নোক্ত কোনটি উপচম্বকীয়? F2 হচ্ছে উপচম্বকীয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন F2। কোন মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমের কণাগুলির আন্দোলন তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয়? কোন মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমের কণাগুলির আন্দোলন তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে আয়নায় প্রলেপ দেওয়ার জন্য কোন পার সংকর ব্যবহৃত হয়? এখানে NaHe। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে উত্তপ্ত বস্তুর উপরিতল কিরূপ হলে তার তাপ বিকিরণ সব থেকে দূরত্ব হয়? কালো এবং অমসৃণ। आंसर হবে এখানে বি। ক্রায়োজেনিক টেকনোলজি নিচের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? রকেটের ক্ষেত্রে ক্রায়োজেনিক টেকনোলজি ব্যবহার করা হয়। তরঙ্গের মুখের উপর প্রত্যেক বিন্দুই নতুন উৎসবিন্দু হিসাবে গৌণ তরঙ্গের সৃষ্টি করে। এর প্রবক্তা হচ্ছে ডপলার। তরঙ্গের মুখের উপর প্রত্যেক বিন্দুই নতুন উৎসবিন্দু হিসাবে গৌণ তরঙ্গ সৃষ্টি করে। এর প্রবক্তা ডপলার। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের মৌলগুলির মধ্যে কোনটির আণবিক সংখ্যা সবথেকে কম? পাস্কেলের আণবিক সংখ্যা সবথেকে কম। এখানে ব্রোমিন, ম্যাঙ্গানিজ, ক্লোরিন চারটি অপশন আছে। आंसर হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড নিম্নোক্ত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ফটোগ্রাফিতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোনটি অর্ধপরিবাহী হিসাবে সবথেকে বেশি উপযুক্ত? Ge+As। নেক্সট হচ্ছে কোনোমিটার কে আবিষ্কার করেন? কোনোমিটার আবিষ্কার করেন জন হ্যারিসন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জন হ্যারিসন কোনোমিটার আবিষ্কার করেন। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? ডলোমাইট অ্যালুমিনিয়ামের আকরিক নয়। প্রেসারে দ্রুত রান্না হয় কারণ ফুটনাঙ্ক বৃদ্ধি করে। आंसर হবে এখানে এ। নেক্সট হচ্ছে এক্সরশ্মি আবিষ্কর্তা কে? রন্টজেন। এক্সরশ্মির আবিষ্কর্তা হচ্ছে রন্টজেন। কুড়ি কিসের একক? কুড়ি হচ্ছে তেজস্ক্রিয়তার একক। आंसर হবে এখানে ডি। নেক্সট হচ্ছে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি বহুরূপতা ধর্ম দেখা যায়? এখানে টিনের বহুরূপতা ধর্ম দেখা যায়। একটি ফিউজ তারের রোধ বেশি এবং গলনাঙ্ক কম হয়। आंसर হবে এখানে বি। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন পদার্থটি তাপের সুপরিবাহী? অপর হচ্ছে তাপের সুপরিবাহী। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম হচ্ছে ফ্লোরিন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্লোরিন হচ্ছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। নেক্সট হচ্ছে পরমাণুর তিনটি উপাদানের মধ্যে কোনটি ভর সবথেকে কম? এখানে ইলেকট্রনের ভর সবথেকে কম। হ্যালোজেনের গ্রুপের সবথেকে বেশি বিক্রিয়াকারী মৌলটির নাম হচ্ছে অক্সিজেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যালোজেন গ্রুপের সবথেকে বেশি বিক্রিয়াকারী মৌলটির নাম হচ্ছে অক্সিজেন। आंसर হবে ডি। হিমমিশ্রের তাপমাত্রা কত? -23°C। आंसर হবে এখানে বি। নিম্নোক্ত কোনটি একটি ধাতু কল্পের উদাহরণ? দস্তা হচ্ছে একটি ধাতু কল্পের উদাহরণ। নেক্সট হচ্ছে অষ্টক সূত্রের প্রণেতা কে ছিলেন? নিউল্যান্ড। অষ্টক সূত্রের প্রণেতা হচ্ছে নিউল্যান্ড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এখানে কোনোটি নয়। आंसर হবে ডি। পর্যায় সারণীর কোন পর্যায়টি অসম্পূর্ণ? এখানে সপ্তম পর্যায়টি অসম্পূর্ণ। গার্ড মেটাল কোন ধাতুটি থাকে না? এখানে তামা, টিন, জিঙ্ক ধাতুগুলো থাকে কিন্তু ক্রোমিয়াম ধাতুটি থাকে না। নেক্সট প্রশ্ন হচ্ছে পজিট্রন কণাকে আবিষ্কার করেন? অ্যান্ডারসন। পজিট্রন কণা আবিষ্কার করেন অ্যান্ডারসন। নেক্সট হচ্ছে ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন গ্যাস থাকে। आंसर হবে এখানে ডি। যে তাপ বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটির উষ্ণতা না বেড়ে অবস্থার পরিবর্তন ঘটে তা কি নামে অভিহিত করা হয়? লিন তাপ। যে তাপ বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটির উষ্ণতা না বেড়ে অবস্থার পরিবর্তন ঘটে তাকে বলা হয় লিন তাপ। आंसर হবে এখানে ডি। কোশ্চেন নাম্বার 786 কত ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট কেলের পার্ট সেন্টিগ্রেড কেলের পার্টের 5 গুণ হবে? 10 ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট কেলের পার্ট সেন্টিগ্রেড কেলের পার্টের 5 গুণ হবে। ত্রিমাসিক ছবি প্রস্তুত ও রেকর্ডিং করার কৌশলকে কি বলা হয়? হলোগ্রাফি। आंसर হবে এখানে ডি। ত্রিমাসিক ছবি প্রস্তুত ও রেকর্ডিং করার কৌশলকে হলোগ্রাফি বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কার্বনের যৌগগুলির মধ্যে কোনটি সবথেকে বেশি তড়িৎসু পরিবাহী? গ্রাফাইট। অ্যান্সার হবে এখানে এ। সোনার সঙ্গে সামান্য পরিমাণ তামা এবং রূপো যোগ করা হয় কারণ সোনাকে কঠিন করার জন্য। অ্যান্সার হবে এখানে সি। টেলিস্কোপের নলের উভয় প্রান্তই থাকে কি থাকে? সম উত্তল লেন্স। সম উত্তল লেন্স খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সম উত্তল লেন্স ব্যবহার করা হয় টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই। ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হলো প্রজাতি। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে টাইটান হচ্ছে শনি উপগ্রহের সর্ববৃহৎ চন্দ্র। টাইটান হচ্ছে শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র। এক্স রশ্মি যার মধ্য দিয়ে যেতে পারে না সেটা হচ্ছে হাড়। অ্যান্সার হবে এখানে বি। এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? এখানে পিকোমিটার হচ্ছে মাপক যন্ত্র নয়। এখানে অ্যান্সার হবে এখানে সি। পিকোমিটার ছাড়া বাকিগুলো মাপক যন্ত্র। পজিট্রন ভর নিম্নোক্ত কোনটির ভরের সমান? পজিট্রনের ভর সাধারণত ইলেকট্রনের ভরের সমান হয়। কোনো তরলের পৃষ্ঠটান পরিমাপের এসআই একক কি? নিউটন পার মিটার। অ্যান্সার হবে এখানে ডি। যে প্রক্রিয়ায় খনিজ পদার্থকে বায়ুর উপস্থিতিতে প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হয় তা কি বলে? ক্যালসিনেশন। খনিজ পদার্থকে বায়ুতে প্রচণ্ডভাবে উত্তপ্ত করার পদ্ধতিকে বলা হয় ক্যালসিনেশন। এখানে পরবর্তী প্রশ্ন, কোনো ধাতুর উপর আলোক পড়লে তার রোধ কমে যায়। এখানে সেলেনিয়াম হবে অ্যান্সার। অ্যান্সার হবে ডি। যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয় তাকে বলা হয় হাইগ্রোমিটার। আলোর কোন ধর্মের জন্য জলের মধ্যে ঘষা কাঁচকে স্বচ্ছ দেখা? এখানে প্রতিসরণ। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে? সেটা হচ্ছে বোরন। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? 8.3। এখানে জেকে -1 অ্যান্ড মোল পাওয়ার -1, এই মানটা মাথায় রাখতে হবে আমাদের সর্বজনীন গ্যাস ধ্রুবক। নেক্সট প্রশ্ন ছিল 803 নম্বর প্রশ্ন, যে হাইড্রোজেন বোমাতে নির্গত বিশাল শক্তির উৎস কি? সংযোজন। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। বাকি প্রশ্নগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। সো থ্যাংক ইউ।